বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ফরম্যাট কিন্তু ওয়ানডে সো এবারের বিশ্বকাপে বাংলাদেশ কতদূর যাবে বলে আপনি মনে করেন আমি হোপফুল ডেফিনেটলি বাংলাদেশ আগের যে বিশ্বকাপগুলি খেলেছিল তার থেকে ভালো করবে বলেই আমার বিশ্বাস আমার আশাটা আসলে সেখানে দেখা যাক কি হয় বিকজ আমরা জানি যে ওয়ার্ল্ড কাপটা আসলে খুব ডিফিকাল্ট স্টেজ সব দলগুলি অনেক বড় প্রস্তুতি নিয়ে আসে এখানে ভালো করা অনেক কঠিন কাজ হয় বাট আমার মনে হয় যে প্রথম ৫টা ম্যাচে যদি বাংলাদেশ আউট অফ ফার্স্ট 5 গেম বাংলাদেশ যদি 3টা ম্যাচ জিততে পারে তাহলে বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপে বেশ অনেক দূর যাওয়া সম্ভব ৯টা গেম আমাদের সম্ভাবনা সবসময় থাকবে বাট প্রথম ৫টা ম্যাচে যদি আমরা অ্যাটলিস্ট ২-৩টা ম্যাচ জিতে যেতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশ অনেক দূর যাবে এবারের প্রশ্ন সাকিব এবং তামিমকে নিয়ে তবে জুনিয়র সাকিব এবং জুনিয়র তামিম তাদেরকে নিয়ে কি ভাবছেন প্লেয়ার ফর দ্য ফিউচার ডেফিনেটলি আমি এই দুজনকে খুব কাছ থেকে দেখেছি ওয়ার্ল্ড কাপের আগে এমার্জিং ট্রফি হয়েছিল আমাদের যেখানে আমি এই দুজনকে খুব কাছ থেকে দেখেছিলাম যদিও তাদেরকে দেখছি অনেক আগে থেকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ থেকে তারপর আমাদের ফার্স্ট ক্লাস ঘরোয়া ক্রিকেটে দেখেছি ফার্স্ট ক্লাস ক্রিকেটে দেখেছি আই থিঙ্ক স্কিল অনুযায়ী এই দুটো ছেলে খুব ভালো আমার মনে হয় স্কিলের দিক দিয়ে কোনো কমতি নেই ছোট তামিম বলি আমরা ছোট তামিম এবং ছোট সাকিব দুজনই স্কিলফুল প্লেয়ার ওয়ার্ল্ড কাপ স্টেজটা তারা কতখানি প্রেশার ওয়ার্ল্ড কাপ স্টেজ ইজ প্রেশার তারা কতখানি হ্যান্ডেল করতে পারেন তার উপরে আসলে আমাদের সাফল্য তাদের সাফল্য অনেকখানি নির্ভর করবে বাট যদি প্লেয়ার হিসেবে বলেন দুজনই খুব ভালো প্লেয়ার ফিউচারে অবশ্যই ভালো করবে ওয়ার্ল্ড কাপ স্টেজে যদি একটু প্রেশারটা তারা ভালো হ্যান্ডেল করতে পারে ডেফিনেটলি তাদের কাছ থেকে বাংলাদেশ ভালো কিছু পাবে এবার ওয়ার্ল্ড কাপে এবারের বিশ্বকাপে সম্ভাব্য 4 সেমিফাইনালিস্ট কারা আপনার কাছে আমি 6 জনকে রাখবো না দেখুন কেন বলছি যে আমার মনে হয় যে এবার ওয়ার্ল্ড কাপটা একটু ওপেন ওয়ার্ল্ড কাপ হতে পারে ইন্ডিয়া ডেফিনেটলি টপ ফেভারিট ইন্ডিয়ান কন্ডিশন ইন্ডিয়া খুব ভালো দল ওদের দলটাও খুব ভালো আমি ইন্ডিয়াকে সবার আগে এগিয়ে রাখবো সেমিফাইনালিস্টে ইংল্যান্ড দলটাও খুব ভালো রিসেন্টলি খুব ভালো খেলছে যদি কন্ডিশন ফেভারে থাকে তাদেরকে হারানো একটু মুশকিল বাট সাবকন্টিনেন্টের কন্ডিশন যদি ওরকম হয় ইংল্যান্ডও কিন্তু আন্ডার প্রেশার পড়তে পারে আই থিঙ্ক পাকিস্তান ইজ গুড সাইড পাকিস্তানকে হয়তো সবাই তো ভালো রেট করছেন না পাকিস্তান যখন এই কন্ডিশনে খেলা হয় তারা কিন্তু বেশ ভালো দল ফোর্থ টিমটা আই ডোন্ট নো ইট উইল বি বিটুইন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইভেন বাংলাদেশ সাউথ আফ্রিকা আমার মনে হয় 3rd এবং 4th এই দুটো জায়গার জন্য অ্যাটলিস্ট 4টা টিম ফাইট করবে